ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে আচরণবিধি তদারকে আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের। 15 বছরের বেশি পুরনো সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। 3 মাসের মধ্যে গাড়িগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাংকের করা মামলায় চট্টগ্রামের বন্দরে আসা 14টি জাহাজ আটকের নির্দেশ আদালতের। আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বরিশালে সপ্তাহে 2 দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের। প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষা দেওয়ার নির্দেশনা শিক্ষা বোর্ডের। এবং উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ময়মনসিংহে দুর্ঘটনার কবলে 7টি যানবাহন। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রমাণ করা কমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন নয়, তারা বলছেন সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে সরকার আর রাজনৈতিক দলগুলোকে। এদিকে উপনির্বাচনে আচরণবিধি তদারকি করতে আজ থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুষ্ঠু নির্বাচনে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই নির্বাচন গ্রহণযোগ্য করা সম্ভব। রাশেদ লিমনের রিপোর্ট। নগর জুড়ে আলোচনায় এখন ঢাকা উত্তরের সিটি নির্বাচন। পূর্ণ মেয়াদের না হলেও এই নির্বাচনই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নির্বাচনের বছর বলেই এই উপনির্বাচনে সবার নজর থাকবে কমিশনের দিকে। প্রশাসনিক নিয়ন্ত্রণ অভিযোগ আমলে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কিংবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে নির্বাচন পরিচালনা, এসব বিষয়ে কমিশনের কি ভূমিকা থাকবে সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এবারে আমার মনে হয় যে অভিযোগের প্রতিকার করার বিষয়টা নির্বাচন কমিশন, শুধু ঢাকা উত্তর নয়, ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন ওটাতেও অনেক বেশি সচেষ্ট হবেন। মানুষ নির্বাচন কমিশনের যোগ্যতার উপরও নজর রাখবে যে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারছেন কিনা। সরকারের দিকেও নজর রাখবে যে তারা কোনো বাড়তি প্রভাব করার কোনো চেষ্টা করছেন কি নাই। তবে নির্বাচন কমিশন একা নয়, সফল একটি নির্বাচন সম্পন্ন করতে সরকার আর রাজনৈতিক দলের সহায়তাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমিশনের একার চেষ্টায় কোনো নির্বাচন ভালো করা, ফেয়ার করা সম্ভব না। এখানে রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকতে হয়, প্রার্থীর ভূমিকা থাকতে হয়, সরকারের একটা বড় ভূমিকা থাকতে হয়। কাজে কমিশন এখানে উদ্যোগ নেবে আর এই অন্য যে স্টেক হোল্ডার আছে তারা তাতে সহায়তা করবে। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কোনো আপোষ করবেন না তারা। নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট আইন কানুনের মাধ্যমে নির্বাচন করে থাকে এবং আমি আশা করব যে প্রার্থীরা সবসময় যেন আমাদের আইন কানুন যাতে মেনে চলে, আমাদের এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে অনুষ্ঠিত হয়। 30 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরেই আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে তাবিথ আওয়ালকে ধানের শীষ মার্কায় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন বোর্ডের সভা শেষে সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন বোর্ডের সামনে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে গতরাত 8টার পর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। রাত 10:45 দিকে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় প্রার্থীদের ইন্টারভিউ। প্রায় ঘণ্টাখানেক ইন্টারভিউ শেষে বোর্ড সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন বেগম জিয়া। পরে সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল। পরে গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন দেয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান তাবিথ আওয়াল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে 2018 সালের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে তাবিথ আওয়াল। পিতার নাম আব্দুল আওয়াল মিন্টু। আজ কিন্তু সত্যিকারে সমস্ত বাংলাদেশি তরুণদের বিজয় হলো যে এরকম একটা 72 বড় দল আমাকে, আমি যারা তরুণদের প্রতিনিধি হিসাবে
যে আস্থা এবং বিশ্বাস রেখেছে এটা সত্যি সবাইকে আর আমাকে অনুপ্রাণিত করলো। এই মুহূর্তে আমি এখনো আমার কমেন্টস রিজার্ভ করতে চাচ্ছি, কারণ ইলেকশন হবে কিনা নিয়েও একটা ম্যাটার সাবজুডিস আছে যেটা আমরা জানি। বিএনপি নিজেরাই নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলেও জানান তিনি। আমি বিএনপিকে বলবো, পরিষ্কার করে বলুন, তত্ত্বাবধায়ক চান, নির্দলীয় চান, না সহায়ক সরকার চান, সেই সরকারের রূপরেখাটা কি জাতি আপনাদের কাছে জানতে চান। সংবিধান অনুযায়ী দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশ যেভাবে নির্বাচনকালীন সরকার গঠিত হয়, বাংলাদেশেও ভিন্ন কোনো ব্যবস্থা থাকবে না। আজ দুদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ উপলক্ষে পুরো নগরী নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সকালে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছানোর পর সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হবে। পরে প্রণব মুখার্জি সূর্যসেনের গ্রামের বাড়ি রাউজানে যাবেন। পরদিন পাহাড়তলি এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন পরিদর্শন ও বিপ্লবী প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত প্রোগ্রাম আমরা পেয়েছি, তাতে আমাদের 1000-এর উপরে ফোর্স বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভেনুতে দায়িত্বরত থাকবে, দুই দিন ব্যাপী থাকবে। সময় সংবাদে আরো থাকছে, খণ্ডকালীন চাকরির জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে, আগামী দিনে কর্মক্ষেত্রে সহায়তা করবে বলে প্রত্যাশা। ১৫ বছরের বেশি বয়সী সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। পুনঃস্থাপন ও মেয়াদ বাড়ানো নিয়ে মালিকদের পাল্টাপাল্টি দাবির কারণে বুয়েটের শরণাপন্ন হয়েছে সংস্থাটি। যাত্রী, ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞরা মনে করেন ঝুঁকিপূর্ণ ও যাত্রীবান্ধব নয় এমন পুরনো ব্যবস্থার পরিবর্তন দরকার। সেই কারণে যান্ত্রিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ব্যবস্থাপনাও আধুনিক করার পরামর্শ তাদের। কর্তৃপক্ষ জানান আগামী তিন মাসের মধ্যে গাড়িগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। 2002 সালে ঢাকায় 5561 ও চট্টগ্রামে 7469টি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ নির্ধারণ করা হয় 9 বছর। এরপর দুই দফায় বাড়ানো আরও 5 বছর সময়সীমা শেষ হয় 2017 সালের ডিসেম্বরে। গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন পরিবর্তন করে আবারও মেয়াদ বাড়ানোর দাবি জানায় মালিকদের একটি পক্ষ। তাই গাড়িগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য বুয়েটে পাঠায় বিআরটিএ। তবে সিদ্ধান্ত যাই হোক, পুনঃস্থাপন বা নবায়ন দুটি সময় সাপেক্ষ হওয়ায় গণপরিবহন সংকটের আশঙ্কা যাত্রী ও চালকদের। লোকজনের সংকট, অফিস আদালতে যাইতে আসা যাওয়া কষ্ট হবে না লোকজনের। বিকল্প কিছু না থাকলে 205 সিসির ইঞ্জিন এই গাড়িতে ফিট হবে না। এই সিলিন্ডার বাস্টের চিটাগাঁয়ে কিন্তু ড্রাইভার এবং কিছু যাত্রীও মারা গেছে। 2696টা রিপ্লেস করতে সে 5 বছর লাগাইছে, তাইলে এখানে তো 26,000-26,500 গাড়ি রিপ্লেস হইতে তো কয়েক বছর লাগবে। ফায়ার সার্ভিস জানায় পুরনো গাড়ির গ্যাস সিলিন্ডারের মেয়াদ 15 বছর শেষ হওয়ায় এগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে বিআরটিএর দাবি, গাড়িগুলো মেয়াদ উত্তীর্ণ হলেও সিলিন্ডারগুলোর মেয়াদ রয়েছে আরও 3 বছর। বিশেষজ্ঞদের মন্তব্য, এখন থেকে প্রতি বছরই বেশ কিছু সিএনজি অটোরিকশার মেয়াদ শেষ হবে, তাই বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত না নেওয়ারও পরামর্শ তাদের। কয়েকদিন আগে সাভার গেলেন, একটা সিএনজিটা বাস্ট হয়েছে আসলে, এবং বগুড়াতে হয়েছে, একটা দিনাজপুরে হয়েছে আসলে। আমরা তো রেসপন্স করছি আসলে, সিলিন্ডারগুলো থিকনেস কমে যাচ্ছে পুরোনোর জন্য, প্লাস এখানে যে ভালভ আছে, এই ভালভের কিট আছে, সিএনজি কিট যেটা আছে, সেটাও কিন্তু পুরো লাইফ শেষ হয়ে যায়। যেই মেয়াদ শেষ হয়ে গেছে, যান্ত্রিকভাবে তাদেরকে হয়তো কিছুটা ফিক্স করা যাবে, কিন্তু যে সার্ভিসটা আমরা পাইনি সেটা যদি ফিক্স না করে আবার তাকে রিনিউ করি, তাহলে কি সিএনজি
ইন্ট্রোডিউসের উদ্দেশ্যটা কিন্তু সফল হলো না। সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি, মার্চ মাসের মধ্যেই বুয়েটের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন তারা। আইনের ভিতরে কিভাবে বেটার সার্ভিস দেওয়া যায় সেই বিষয়টা আমরা দেখতেছি। প্রত্যেকটা জায়গায় তো পক্ষ বিপক্ষ থাকবেই, আমরা তো তাদের পক্ষ আমরা কোনো পক্ষ হয়ে তো কাজ করবো না, এই কারণেই তো বুয়েটের কাছে পাঠিয়েছে। এটা টেকনিক্যালি ফিট কিনা সেটা আমরা দেখবো। প্রথম দিকে অনুমোদন পাওয়া 26,500 অটোরিকশা বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। উবার পাঠাও সহ অ্যাপস ভিত্তিক পরিবহন সেবাকে বৈধতা দিচ্ছে সরকার। বিআরটিএ থেকে সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোটরযানের তালিকাভুক্তির সনদ নেয়ার বাধ্যবাধকতা রেখে সংক্রান্ত একটি নীতিমালায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিকে এসব পরিবহন সেবায় বাড়তি ভাড়া যাতে গুনতে না হয় সেদিকে দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। রাজধানীতে গণপরিবহনের ভোগান্তি এড়িয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছানোটা বরাবরই দুরূহ। এই সংকট যখন ভয়াবহ তখনই চালু হয় বিশ্বখ্যাত অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। ঝামেলা এড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেখানে ভাড়া নিয়ে নেই কোনো দরকষাকষি, ফলে 2017-এর জুনে বাংলাদেশে চালু হওয়া উবারের পাশাপাশি জনপ্রিয়তা পায় অ্যাপস ভিত্তিক দেশীয় কিছু পরিবহন সেবাও। এতদিন অবৈধভাবে চলাচল করলেও অবশেষে এসব পরিবহন নীতিমালার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। সার্ভিস পরিচালনার জন্য বিআরটিএ এর নিকট থেকে রাইড শেয়ারিং সেবা দানকারী প্রতিষ্ঠানকে একটা সার্টিফিকেট নিতে হবে। রাইড শেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত হতে বিআরটিএ কর্তৃক নির্ধারিত সংখ্যক মোটরযান নিয়োজিত করতে হবে। ডিটিসি অনুমোদিত এলাকার জন্য কমপক্ষে 100টি, চট্টগ্রাম মহানগরীর জন্য 50টি কমপক্ষে। যত্রতত্র যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা দিয়ে এই নীতিমালায় বলা হয় ট্যাক্সি ক্যাব সার্ভিস গাইডলাইন 2010 অনুযায়ী ভাড়ার পরিমাণ নির্ধারণ করতে হবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে। এনলিসমেন্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে বিআরটিএ নিকট আবেদন করতে হবে। আবেদনের সাথে এনলিসমেন্ট ফি 1,00,000 টাকা, ট্রেড লাইসেন্স, ইটিআইএন সার্টিফিকেট, ভ্যাট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। ট্যাক্সি ক্যাব সার্ভিস গাইডলাইন 2010 আছে, এর চেয়ে বেশি ভাড়া করা যাবে না। এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নতুন এই নীতিমালার কারণে এসব সেবার ক্ষেত্রে যাতে বাড়তি ভাড়া গুনতে না হয় সে বিষয়ে তদারকির পরামর্শ দিয়েছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। বিআরটিএ যদি এটা ভালোভাবে মনিটর করে নিয়ন্ত্রণ করে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উবারের ড্রাইভাররাও যেখানে সেখানে দাঁড়াতে পারবে না। যে কোনো একটা বিষয় যখন একটা নীতিমালার মধ্যে আসে তখন আমাদের সকলের মধ্যেই একটা দায়বদ্ধতা চলে আসে। যেই চার্জটি ইম্পোজ করবে সেটা যেন আমার বর্তমান ভাড়ার ক্ষেত্রে যেন যাত্রীর উপর প্রভাব না পড়ে, এটা বিআরটিকে এনশিওর করতে হবে। সার্বিক ব্যবস্থাপনায় যদি এই নীতিমালাটা বিআরটিএ কঠোরভাবে পালন করে এবং নিয়ন্ত্রণ করে আমি মনে করি এটা যাত্রীদের জন্য একটা ভালো সুযোগ। নতুন এই নীতিমালা বাস্তবায়ন হলে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা আরও বেশি নিরাপদ ও যাত্রীবান্ধব হবে বলে মনে করছেন তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী, রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ উত্তরের জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনে উত্তরের জনপদগুলোতে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না এ জেলায়। কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট, সকালেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। এদিকে রংপুর মেডিকেলে গত কয়েকদিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ঘন কুয়াশায় 4.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। এদিকে প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায় ভোর 5টার দিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ছোট বড় যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে 6টি ফেরি। সকাল 9টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও দুপারে পারাপারের অপেক্ষায় আছে 5 শতাধিক যানবাহন। এদিকে একই কারণে ভোর 7:30 দিকে বন্ধ করে দেয়া পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল। প্রায় 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় ফেরি চলাচল, এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
ময়মনসিংহে ত্রিশালে ঘন কুয়াশায় সাতটি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই মুহূর্তে ত্রিশাল হাসপাতালে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ধন্যবাদ আফজাল। ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বাগান এলাকা রয়েছে বা চেয়ারম্যান বাড়ির মূর বলে যে জায়গাটি পরিচিত, ঠিক সেই জায়গাটিতে আজ ভোরে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এখানে প্রায় সাতটি যানবাহন এই দুর্ঘটনা কবলিত হয়। এর মধ্যে পাঁচটি বাস, একটি কাভার্ড ভ্যান এবং একটি ট্রাক, এই এবং একটি প্রাইভেট কার। তো এই যানবাহনগুলো এই ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনায় পতিত হয়। আমরা এখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে ময়মনসিংহ থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে চলে আসে। রাস্তার ফোরলেন রোডের যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডের মাঝখানে চলে আসে এবং এই আইল্যান্ডের মাঝখানে চলে আসার পর সেটির স্টার্ট বন্ধ হয়ে যায়। পিছনে থাকা একটি শ্যামলী পরিবহনের একটি বাস সেটি পিছন থেকে সেই কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর ঘন কুয়াশার কারণে কিছু বুঝতে না পেরে সেই বাসের পিছনে একের পর এক গাড়ি আঘাত হানতে থাকে এবং দুর্ঘটনায় পতিত হয়। এখানে মোট পাঁচটি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক এবং একটি প্রাইভেট কার এই দুর্ঘটনায় কবলিত হয় এবং এই দুর্ঘটনার কারণে এখানে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়, বাসের যাত্রী এবং যাত্রীদের বেশিরভাগই যারা গার্মেন্টস কর্মী, তারা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ত্রিশাল এবং ভালুকা এলাকার বিভিন্ন এলাকায় যে গার্মেন্টসগুলো রয়েছে সেখানে যাচ্ছিলেন এবং সেই গার্মেন্টস কর্মীরা আহত এবং আহতদেরকে প্রথমে ত্রিশাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন ত্রিশাল ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আব্দুল বারী, তিনি এই দুর্ঘটনা কবলিত এলাকায় দায়িত্ব পালন করেছেন এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। আমি তার সাথে একটু জানতে চাই, আমি আপনার কাছে একটু জানতে চাই যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছিল বা কিভাবে আহত হয়েছে কয়জন লোক? সকাল ৭:৩০ আমরা দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ওই ঘটনাস্থলে পৌঁছি। ঘটনাস্থলে পৌঁছার পর থেকে একটা কাভার ভ্যানকে একটা বাস পিছনে মারিয়ে দেয়, ধাক্কা দেয়। তারপর এরকম ধাক্কা দিয়েছে চারটে বাস, ওখানে ধাক্কা দেওয়ার পরে এরকম ৭টা গাড়ি ওইখানে ধাক্কা দেওয়ার পরে রাস্তাঘাট ব্লক হয়ে যায়। আমরা দ্রুত এই আমাদের ৪টা ইউনিট সহ ফায়ার সার্ভিসের এই ত্রিশাল হাসপাতালে প্রেরণ করি এবং স্থানীয় জনগণের সমন্বয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে রাস্তা পরিষ্কার করে আমরা আমাদের স্টেশনে চলে আসি। এবং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানাচ্ছিলেন যে তারা কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। তো এই মুহূর্তে ত্রিশাল হাসপাতালে কিছু রোগী রয়েছে যারা তুলনামূলকভাবে কম আহত হয়েছেন, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ত্রিশাল থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ময়মনসিংহ ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সাতটি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে, সেই খবরে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মানসম্পন্ন না হওয়ার কারণে আমদানিকৃত চালের একটি অংশ ফেরত দেওয়া হয়েছে। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভিয়েতনাম ছাড়া চুক্তি অনুযায়ী বাকি প্রায় সব দেশের চালই নির্ধারিত সময়ে দেশে পৌঁছাবে। যেই মাল বিদেশ থেকে মানসম্পন্ন না এসেছে, সেই মাল আমাদের পরীক্ষা করার পর যখন দেখা গেছে সেটা মানসম্পন্ন না, সেই চাল আমরা অ্যাকসেপ্ট করি নাই, তা ফেরত দিয়ে দিয়েছি। একমাত্র ভিয়েতনামের কাছ থেকে যেটা আসার কথা সেটা আমরা হয়তো গ্রহণ করব না। আমাদের কাছে একটা আইন মন্ত্রণের একটা সুপারিশ আছে, সেই অনুযায়ী সেটা আমরা অ্যাকসেপ্ট করব না, সেটা হয়তো বাতিল করতে হতে পারে। সে ১.৫ লক্ষ মেট্রিক টন চাল, এছাড়া বাকি ইনশাল্লাহ আমরা যথাসময়ে আমরা পাবো। জিটিজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ পর্যন্ত ১০,৮৬,০০০ মেট্রিক টন খাদ্যশস্য, চাল ও গম দেশের বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮,১৮,০০০ মেট্রিক টন খাদ্যশস্য খালাস সম্পন্ন হয়েছে। রপ্তানি করা আলুর ঋণপত্র না পেয়ে ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রামে বন্দরে আসা ১৪টি জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের অ্যাডমিরাল্টি বেঞ্চের নির্দেশনা পেয়ে ইতিমধ্যে ৬টি পণ্যবাহী জাহাজকে বন্দরের বহিনঙ্গরে নিরাপত্তা নজরদারির মধ্যে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বাকি ৮টি জাহাজও আটকের প্রক্রিয়া চলছে। একসাথে অনেকগুলো জাহাজ আটকা পড়ায় দেশের
আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2016 সালের মার্চ ও এপ্রিল মাসে মালয়েশিয়ায় 3140 মেট্রিক টন আলু রপ্তানি করে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান 14টি জাহাজে করে এই আলু রপ্তানি করা হলো। ঋণপত্র টাকা আদায় করতে পারেনি বাংলাদেশের মিডল্যান্ড ব্যাংক। রপ্তানির পর এলসি টাকা নগদ করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দেখতে পায় বিল অফ লেডিং জমা দিয়ে টাকা আগে তুলে ফেলা হয়েছে। টাকা ফেরত চেয়ে একাধিকবার মিডল্যান্ড ব্যাংক মালয়েশিয়ার কুয়েত ফাইন্যান্সকে চিঠি দেয়। শেষ পর্যন্ত টাকা না পেয়ে ক্ষতিপূরণ হিসেবে 11,22,00,000 টাকা চেয়ে সংশ্লিষ্ট 54 জনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। গত 11 জানুয়ারি হাইকোর্টের অ্যাডমিরালিটি বেঞ্চ 14টি বিদেশি জাহাজ আটকের নির্দেশ দেন। মিডল্যান্ড ব্যাংক তারা এলসির এগেনস্টে এই যে রপ্তানি আলু পাঠিয়েছে মালয়েশিয়া, সেই টাকাটা আসে নাই, সেই কারণে এই আটক আদেশ দেওয়া হয়েছে টাকা উদ্ধারের জন্য। আদালতের নির্দেশনা পেয়ে বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে কালামাতা ট্রেডার্স, ক্যাপ সাইরোস, ম্যাজিস্টিক, সিমাস্টার, টিজিনি এবং ওইএল কেমিলা নামের 6টি জাহাজকে আটক করেছে। জাহাজগুলো কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। একটি জাহাজ যখন একটি বন্দরে আসে ওই বন্দর থেকে এনওসি নিয়ে তখন অন্য বন্দরে যায়, কারণ ওই বন্দরে তাকে প্রথম যেটা দেখাতে হয় সে কোথা থেকে এসেছে তার ক্লিয়ারেন্স আছে কিনা। অতএব আমরা এরকম কোর্টের যতক্ষণ নির্দেশনা থাকবে আমরা তাকে কোনো ক্লিয়ারেন্স দেব না। কন্টেইনারবাহী এসব জাহাজ আটক হয় দেশের তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 14টি কন্টেইনার ভেসেল আটকে যাচ্ছে কোর্টের নির্দেশে, এটি আমাদেরকে মানে আরো কঠিন একটা সংকটের মাঝে ফেলবে, কারণ আমরা তো এমনিতেই লিড টাইমের ক্রাইসিসের মধ্যে আছি। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে তৈরি পোশাকের কাঁচামাল, টাওয়েল, পাটজাত পণ্য সহ অন্তত 1,000 কোটি টাকার মালামাল রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, মৌলভীবাজারে শহর রক্ষা বাঁধের একাধিক স্থানে ফাটল, ধসে পড়েছে বেশ কিছু বসত ভিটা, নদীর তলদেশ থেকে বালু উত্তোলনই কারণ। বরিশালে সপ্তাহে দুদিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যাপারে নির্দেশনা পাঠিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড। বিষয়টিকে স্বাগত জানিয়েছে সুধী সমাজ। অপরদিকে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা না পাওয়ায় কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন তারা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে জমজমাট কোচিং বাণিজ্য, স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কোচিং। বেশিরভাগ অভিভাবকের বিদ্যালয়ের চেয়ে কোচিং এ আগ্রহ বেশি, বিকেলটা শিশুদের খেলার সময়, কিন্তু সে সময় কোচিং এ যাবার কারণে শিশুরা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ দিতে সপ্তাহে দুদিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। শুক্রবার এবং শনিবারে কোনো কোচিং সেন্টার চলবে না, এই দুইটা দিন বাচ্চারা খেলাধুলা করবে, তারা একটা সজীব সতেজ মন নিয়ে আবার শনিবার বা রবিবার থেকে যেন আবার তারা স্কুলে যেতে পারে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেবার ব্যাপারে নির্দেশনা পাঠানোর কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষার্থীরা যেন আমাদের প্রতিষ্ঠানগুলি থেকেই যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য ইতিমধ্যেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশনা দিয়েছি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সুধী সমাজ, তবে কোচিং সেন্টারগুলো নির্দেশ মানতে নারাজ। এই উদ্যোগ একদিন পুরোপুরি কোচিং বাণিজ্য বন্ধকে উৎসাহিত করবে এবং আমাদের শিশু কিশোররা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ রাখতে চাই যে একদিন সমস্ত ধরনের কোচিং প্রতিষ্ঠান বন্ধ রেখে অন্য একদিন পরীক্ষা, শুধু পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিলে এতে বাচ্চারা উপকৃত হবে। অপরদিকে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা না পাওয়ার কারণেই কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন তারা। প্রাইমারি স্কুলে সে কোচিং একটু অনেক ভালো লেখাপড়া হয়, সেই জন্য নিয়ে এসেছি কোচিং সেন্টারে। একটা শব্দের অর্থ একটা ওয়ার্ডের অর্থ কোনোদিন শিখাই নাই, সবে আমাকে শিখার লাগে। স্কুলে যদি পড়াশোনা ঠিকভাবে হইতো তাহলে অবশ্যই আমাদের কোচিং সেন্টারের প্রয়োজন হইতো না। বরিশালে শতাধিক কোচিং সেন্টার রয়েছে আর এসব কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা 30,000-এর বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন শ্রেণীর বই কালোবাজারে বিক্রির অভিযোগে নড়াইলে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 14 জানুয়ারি মামলাটি দায়ের করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। এদিকে দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
2013 সালে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর মডেল একাডেমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পান অভিযুক্ত কাজী মহিউদ্দিন। এরপর থেকেই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সবশেষ তার বিরুদ্ধে কালোবাজারে বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন শ্রেণীর বই বিক্রির অভিযোগ উঠে। এলাকাবাসী জানান, 13 জানুয়ারি 600 বই ভ্যানগাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ বইগুলো উদ্ধার করে, যা বর্তমানে ইউপি চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। এ ঘটনায় 14 জানুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেন। বিক্রি হয়েছে এবং সেগুলো পুলিশ জব্দ করেছে। তারপরে আমি পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে এবং ওখানে যারা সাক্ষী ছিল তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি থানায় দাখিল করেছি। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। মামলা হলেও আইনি জটিলতায় অভিযুক্তকে গ্রেফতার করতে দেরি হচ্ছে বলে জানায় পুলিশ। মামলা রুজু হয়েছে, এর মধ্যে 409(d)(6), এটা দুর্নীতি দমন শিডিউলভুক্ত। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কাছে পত্র প্রেরণ করছি। দ্রুত শালনগর মডেল একাডেমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নড়াইল। চৌকস উপস্থাপনার কারণে বিভিন্ন মেলা ও ইভেন্টে কর্মী হিসেবে কদর বাড়ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাও খণ্ডকালীন চাকরির ব্যাপক সুবিধা করে দিয়েছে। ক্রেতা আকর্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও বিক্রি বাড়াতে অধিকাংশ প্রতিষ্ঠানই মেলায় নিজস্ব স্টলে নিয়োগ দিয়েছে শিক্ষার্থীদের। আয়ের সঙ্গে মেলায় কাজের অভিজ্ঞতা আগামী দিনে ভালো চাকরি পেতে সহায়তা করবে বলে মনে করছেন তারা। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। কেউ ক্রেতাদের পণ্যের গুণাগুণ বুঝিয়ে দিচ্ছেন, কেউ বা বুঝে নিচ্ছেন অর্ডার। প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী না হলেও দেখে তা বোঝার উপায় নেই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অধিকাংশ স্টলেই দেখা যাবে পারদর্শিতার সঙ্গে ক্রেতা সামলাচ্ছেন এমন চৌকস সব বিক্রেতা। বাস্তব জীবনে তাদের অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজের প্রতি আগ্রহ আর দক্ষতা দেখে নামি দামি সব প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের। ইউনিভার্সিটি থেকে বিবিএ বা এমবিএ করা এইসব মেয়েদের আমরা নিচ্ছি। তাদের আমরা এজন্য নিয়ে থাকি যে তারা যে কাজগুলো করে সেটা তারা একদম মন লাগিয়ে করে, তারা অনেক ভালোভাবে তুলে ধরতে পারে আর তাদের প্রেজেন্টটাও অনেক বেশি বেটার হয়। যেহেতু মেলাতে অনেক ভিড় হয়, আসলে সব কাস্টমারকে আমরা চাই যে যেন অ্যাটেন্ড করতে পারে, এইটা মাথায় রেখেই আমরা কিন্তু নতুন করে রিক্রুট করে থাকি। পড়ালেখার ফাঁকে খণ্ডকালীন কাজ ও বাড়তি আয় সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও। এক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। আসলে আমরা তো স্টুডেন্ট, পড়াশোনা করছি, পাশাপাশি তার পাশাপাশি মানে আমরা যে আর্নিং সোর্সটা পেয়েছি এটা একটা খুশির বিষয়, মানে শখে শখে এটা করা আর পাশাপাশি আমার নিজেরও একটা হাত খরচ হয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্ট হিসেবে হয়তো আমরা এখন প্যারেন্টসদের কাছ থেকে নিতে হয়, এখন যখন আমরা টুকটাক কাজ করতেছি তখন নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারছি। বাড়তি পাওনা, অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, যা ভবিষ্যতে পছন্দের চাকরির সুযোগ করে দেবে বলে প্রত্যাশা তাদের। এখানে অনেক আছে এমবিএ পাস, তো মাস্টার্স পাস, তো আমরা এটা ক্যারিয়ারে আমরা নিচ্ছি নিজেদের ট্রেনিং হিসেবে। এখানেও আমরা একটা অপরচুনিটি পাচ্ছি, সেটা হচ্ছে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা ওনাদের হয়ে কাজ করতে পারবেন ফিউচারে। উন্নত দেশে পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে তা সীমিত। বড় শিল্প গ্রুপগুলো এভাবে কাজের সুযোগ করে দিলে দক্ষ কর্মী সংকট ও বেকারত্ব কমবে বলে মনে করে শিক্ষার্থীরা। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে শহর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে শহরের বেশ কিছু বসতভিটা এরই মধ্যে ধসে পড়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসন বলছে, ড্রেজিং করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনে শহর রক্ষা বাঁধে ফাটল তৈরি হওয়ার মূল কারণ। তবে বাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই মনো নদী শহর রক্ষা বাঁধে অস্বাভাবিকভাবে ফাটল দেখা দেয়। নদীতে বিলীন হয় বড়হাট, পুরাতন হাসপাতাল রোড, শান্তিবাগ ও সৈয়দপুর এলাকার অনেকাংশ। স্থানীয়দের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘর ছেড়েছেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। ফসাইটেও একবার ধরছে, আমদার এ সাইড থেকে মসজিদের পাশ থেকে প্রায় সময় দেখা যায় ফাটল ধরে। নদীটা কি বালু টানির কারণে বাঁধের ভাঙন রোধে নদীর তলদেশ থেকে নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মৌলভীবাজার পৌরসভার মেয়র। প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় মাটিতে ফাটল দেখা দিয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসন মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের পাঁচটি স্থানের প্রায় 3,000 ফুট এলাকা জুড়ে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। সময় সংবাদ মৌলভীবাজার। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার অনেক জনপ্রিয় খেলা। নতুন প্রজন্মকে এসব খেলাধুলার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ঝিনাইদহ হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। চমৎকার এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন অসংখ্য দর্শক। লাঠি খেলা দেখে মুগ্ধ দর্শকরা প্রতি বছর এই আয়োজন ধরে রাখারও অনুরোধ জানান। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার অন্য সব দিনের তুলনায় এদিন উৎসবের আমেজ একটু বেশি। চারদিকে ঢোল আর নানা বাদ্যযন্ত্রের আওয়াজ, তিল ধারণের ঠাঁই নেই কোথাও, কারণটা জানা গেল একটু পর। আবহমান গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় লাঠি খেলা, বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষ এখন ভুলতে বসেছে একসময়ের জনপ্রিয় এই খেলাটিকে। মাঠে খেলা না থাকায় হুমকির মুখে পড়েছে এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবন জীবিকাও। তারপরও প্রাণের টানে এখনো অনেকেই বাঁচিয়ে রেখেছেন এই খেলাটিকে। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করার সঙ্গে চলে প্রতিপক্ষকে কাবু করার নানা কসরত। রোমাঞ্চ আর উন্মাদনায় মেতে ওঠেন সহজ সরল মানুষগুলো। সবাইকে আনন্দ দিতেই বিভিন্ন জেলায় ছুটে যান লাঠিয়ালরা, এমন আয়োজন দেখে মুগ্ধ দর্শকরা। খেলার সাথে আবার সেই পুরনো ছোটবেলায় ফিরে গেছি এবং জনগণ খুব আনন্দ পাচ্ছে। খেলা হচ্ছিল তাই শুনে আসি, খেলা দেখছি, দাদা দাদির কাছ থেকে শুনেছি, কিন্তু আমি এখনো দেখিনি। এই প্রথম আমি এই খেলাটা দেখতে আসছি, খুব এনজয় করছি। এই ধরনের খেলা যদি সারা বাংলাদেশে আবার প্রচলন হয় তাহলে এই খেলা আবার পুনরায় জীবিত হবে। আয়োজক তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব এই খেলা যাতে প্রতি বছরই আয়োজন করে। মানুষ আমার খেলা দেখে আনন্দ পায়, আমিও আনন্দ পাই, এই জন্য আমি খেলাটা। লাঠি খেলা ছোটবেলা থেকে করে বেড়াই, আমার মনের কাছে আনন্দ লাগে এবং দর্শকেরও আনন্দ দেওয়ার জন্য আমি খেলা করি। তরুণ প্রজন্মকে দেশে হারিয়ে যাওয়া এসব খেলাধুলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমাদের যুব সমাজ যাতে সন্ত্রাস কাজ থেকে বিরত থাকতে পারে, মাদকাসক্ত থেকে বিরত থাকতে পারে, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই লাঠি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেন ঝিনাইদহের বিভিন্ন উপজেলার 13টি লাঠিয়াল দল। সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন শৈলকুপার বৃত্তিপাড়া গ্রামের জমির লাঠিয়াল। সময় সংবাদ ঝিনাইদহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের আচরণবিধি তদারকে আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের। 15 বছরের বেশি পুরনো সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। 3 মাসের মধ্যেই গাড়িগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাংকের করা মামলায় চট্টগ্রাম বন্দরে আসা 14টি জাহাজ আটকের নির্দেশ আদালতের। আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বরিশালে সপ্তাহে 2 দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের। প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষা দেওয়ার নির্দেশনা শিক্ষা বোর্ডের। এবং উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ময়মনসিংহের দুর্ঘটনার কবলে 7টি যানবাহন।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিঙ্গ রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টাডি স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।